সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। কে আপন কে পোস সিরিয়ালে আমরা এতদিনে অনেক কিছু দেখে ফেলেছি। পরম হাজারবার বিপদে পড়ে, জবা তাকে উদ্ধার করে নিয়ে আসে, এবং বাড়িতে এখন দেখা যাচ্ছে স্বার্থ কোয়েল এরা সবাই বিপদে পড়ছে, জবাই তাদেরকে উদ্ধার করছে। তো এরই মধ্যে আমরা ইতুকেও দেখে ফেলেছি, এবং আমরা ইতুকে দেখতে পেয়েছি যে ইতু একদম নরম সরম মেয়ে। তো হঠাৎ করে ইতু এবার রেগে যাচ্ছে এবং রিঙ্কির সাথে ফাইট করছে, এবং রিঙ্কিকে বলছে যে তুমি নিশ্চয়ই জানো যে আমি স্বার্থক দাদার বউ, তো আমার গায়ে হাত তোলার আগে আরেকবার ভেবো, আমি এবার চুপচাপ থাকবো না। তো তোমাদের একটা বড় কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে কেন ইতু এখনো অবধি সার্থককে সার্থক দাদা বলে। আরও একটা বড় কোয়েশ্চেনের জন্য আজকে আমার এখানে আসে, সেটা হচ্ছে যে তন্দ্রা এত টাকা পাচ্ছে কোথায়। তো সবই বলবো, তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে একটু দেখতে হবে। প্রথমে বলবো যে ইতু সার্থককে কেন এত দাদা দাদা করছে, সার্থক দাদা বলে কেন ডাকছে। আচ্ছা, আমরা যারা এই সিরিয়ালটা প্রথম থেকে দেখছি তারা কিন্তু অনেকেই জানি যে জবাও কিন্তু পরমকে ছোট দাদাবাবু বলে কিন্তু ডাকতো, এবং সেটা বিয়ের পরেও কিন্তু কন্টিনিউ ছিল, এবং তার কিছুদিন পরে বিয়ের এই ডাকটা বেশ কিছুদিন চলেছিল, এবং হঠাৎ করে একদিন কিন্তু পরম বলেছিল যে ছোট দাদাবাবু বলে না ডাকতে, পরম বলে ডাকতে, এবং সেখান থেকে কিন্তু জবা তাকে পরম বলে ডাকে। তো ইতু আর সার্থকের মধ্যে একটু রোম্যান্টিকটা আসুক, রোম্যান্টিক সিন আসুক, নিশ্চয়ই এই দাদার থেকে সার্থক বা জান বা বেবি বা সুইটহার্ট বা বাবু কিছু না কিছু একটা হয়ে যাবে। তো সেটা নিয়ে একদম চিন্তার কোনো কারণ নেই। তো আপাতত এই সিরিয়ালে তো আমরা অনেক কিছু দেখে ফেলেছি, তন্দ্রা ম্যাডাম এত টাকা পায় কোথায়? কারণ আমি প্রথমত তোমাদেরকে মনে করিয়ে দিই, তন্দ্রা যখন সেনগুপ্ত পরিবারে ছিল তখন কিন্তু সে টাকা মানিং করতো, জয় যে টাকাগুলো রাখতো সেই টাকাগুলো মানিং করতো, এবং সেখান থেকে কিন্তু সে খরচ খরচাপাতিগুলো চালাতো। কিন্তু তন্দ্রার বাপের বাড়ি, তাই তন্দ্রার যে বাবা মা তারা কিন্তু এমন কিছু বড় লোক নয়, তারা যেটা হচ্ছে সেটা হচ্ছে খুবই সাধারণ একটা মানুষ, এবং তন্দ্রার মা অসম্ভব শয়তান, এবং তন্দ্রার মা যেটা করে সেটা হচ্ছে মেয়ের টাকার থেকেই টাকা নিয়ে নিজে চলে। কিন্তু তন্দ্রা এত টাকা পাচ্ছে কোথায়? তন্দ্রার তো কোনো ইনকাম নেই। তো এই প্রশ্নটা তো আমাদের মাথায় প্রচুর দিন ধরে চলছে যে তন্দ্রা এত টাকা পাচ্ছে কোথায়। তো অনেকে আমরা গুরুত্ব দিচ্ছি, আবার অনেকে গুরুত্ব দিচ্ছি না। তন্দ্রা কিন্তু সেরকমভাবে কোনো কাজের সাথে জড়িত না, তবে হ্যাঁ সঞ্জয়কে এক্ষেত্রে আমরা দেখেছিলাম ওই ড্রাগস পাচার থেকে শুরু করে এই টুকটাক যে ছোটোখাটো যে শয়তানি দুষ্টুমি করে যে দু নম্বরই কাজগুলো সে করে যাচ্ছিল, তো সেইগুলোর যে হেড হয়েছিল সঞ্জয়, তো সঞ্জয়ের টাকা মানেই এখন বড় বদির টাকা। কিন্তু সেটা করেও কত টাকা সম্ভব যে মিস দত্তকে নাকি সারাটা জীবন সে বসিয়ে খাওয়া? তন্দ্রা বলেছে যে তুমি আমার কাজের আমার কাজটা করে দাও, তাহলে আমি তোমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবো। তো তন্দ্রা নিশ্চয়ই কোনো বড় লোক হয়ে উঠেছে ইতিমধ্যে, তার কারণ হচ্ছে তন্দ্রা প্রচুর টাকার মালিক এই মুহূর্তে ধরে নাও, এবং বোধহয় একটা বাড়ি তৈরি করে ফেলেছে টাকা দিয়ে, তার কারণ না হলে কাউকে এরকম বসিয়ে বসিয়ে খাওয়ানো যায় না। এবং যখন যা লাগছে তখনই নাকি তন্দ্রা দিয়ে দিচ্ছে, একে হায়ার করছে, ওকে হায়ার করছে, এমনকি যে বাসুর মতো একজন স্কসলি অ্যাডভোকেটকে উনি হায়ার করে ফেলেছেন এবং কেসটা লড়াচ্ছেন। তো মোদ্দা কথা, আমাদের সবারই মাথায় চলছে যে তন্দ্রা কোথার থেকে টাকা পাচ্ছে, না এর কোনো না আছে কুল না আছে কিনারা। তো তোমাদেরকে একটা ভালো জিনিস জানিয়ে দিয়েছি যেটা আমার মতামত, সেটা হচ্ছে বোধ হয় তন্দ্রা একটা গাছ লাগিয়েছে যার থেকে টাকা ঝরে ঝরে পড়ছে, এবং তন্দ্রা হয়তো সেই গাছের যখন চারা হবে না তখন আমাদের সবাইকে একটা করে গাছ দিয়ে দেবে, তখন আমরাও এরকম সবাইকে যাকে তাকে হায়ার করতে পারবো, আমাকেও এখানে আসতে হবে না, ভিডিও করতে হবে না, এবং তোমাদেরকেও কষ্ট করে বাড়ির কাছে হাত পাততে হবে না, বা যারা কাজকর্ম করো তাদের কাজকর্ম করতে হবে না, অফিসে যেতে হবে না, যারা টিউশন টিচার আছে তাদেরকে পড়াতে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওই যে টাকার গাছের যে চারাগুলো দেবে না, ওই চারা গাছগুলো তোমরা বাড়িতে পুঁতে দেবে, দেখবে ওরকম তোমাদের অঢেল টাকা পড়ছে, আর অঢেল টাকা দিয়ে তোমরা যাকে তাকে যখন তখন হায়ার করতে পারবে, যা নয় তাই করতে পারবে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিলাম যে তন্দ্রা এত টাকা পায় কোথার থেকে, না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু, তন্দ্রার হাতে টাকা অলওয়েজ আছে। তবুও তন্দ্রার একটা শয়তানি যাচ্ছে না, সেটা হচ্ছে ওই পরম সেনগুপ্ত, পরম সেনগুপ্তর ক্ষতি করা আর ওই সেনগুপ্ত বাড়িকে নিজের নামে করা, এই লোকটা তন্দ্রা ছাড়তে পারছে না। এত টাকা রয়েছে তার, এই টাকার গাছ লাগিয়েছে, এই তোমাদেরকে নিউজটা দিলাম না যে তার টাকার গাছ লাগিয়েছে তন্দ্রা, তবুও সেই টাকার গাছ থাকাকালীনও তার কাছে এতটাই অভাব যে সে ওই সেনগুপ্ত বাড়িটাকে না নেওয়া অবধি সে শান্তি পাচ্ছে না। সত্যি উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে বলবো যে সিরিয়ালে কোনোরকমভাবে এরকমভাবে দেখিয়ে দেওয়া হতেই পারে যে ড্রাগস
যেহেতু পাচার করছিল সঞ্জয় এবং সেখান থেকে হয়তো এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছে তন্দ্রা, এবং তন্দ্রার কথাই হয়তো, কারণ সঞ্জয়ের তো এমনিতে মাথায় সেরকম বুদ্ধিশুদ্ধি নেই, তন্দ্রা বুদ্ধি দেয় তাই সঞ্জয় পারে, তাই তন্দ্রাই হয়তো হেড এবং সেই যে ড্রাগসগুলো পাচার হচ্ছে এবং সেখান থেকে যে টাকা পয়সাগুলো আসছে সেগুলোই হয়তো তন্দ্রার টাকা। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে অ্যাডভান্স খবরটা বলে দিই, সেটা হচ্ছে খুব শীঘ্রই আমরা পরমকে তো দেখতে পারবো, নির্দোষ প্রমাণিত হয়েছে, কিন্তু কিভাবে সেটা যে মিস দত্তের একটা হয়তো সন্তান আছে, কারণ কানাঘুষো খবর বলছে যে হয়তো মিস দত্তের একটা সন্তান রয়েছে এবং সেই সন্তান হয়তো শারীরিকভাবে অসুস্থ কিংবা মানসিকভাবে অসুস্থ এবং তাকে ভর্তি করা হয়েছে আরেকটা জায়গায়, এবং মিস দত্ত বিবাহিত এবং তাদের খুবই টাকার প্রয়োজন এবং তাদেরকে এই টাকাগুলো দেবে কে, এই সমস্ত একটা লিঙ্ক দেখানোর চেষ্টা করবে জবা, এবং সেই লিঙ্কটা কিন্তু বৈধ হবে এবং সেই লিঙ্কটা কিন্তু বার করার চেষ্টা করবে জবা। এমনকি এটা দেখানোই হতে পারে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকেও হয়তো কোনো না কোনো হদিশ পাওয়া গেল। তবে একটা বাচ্চা আসছে সিরিয়ালে যার নাম হবে বান্টি, এবং এই বান্টির সূত্র ধরেই কিন্তু মিস দত্তের অনেক সূত্র কিন্তু বেরিয়ে আসবে এবং সেই সব কিছু কিন্তু জবা এক করে নিয়ে তবেই কিন্তু যাবে পরমকে ছাড়াতে, আর তারপরেই কিন্তু পরমকে ছেড়ে দিতে বাধ্য হবে এবং এটাও সেই সব দিয়ে প্রমাণিত হয়ে যাবে যে বাসুকে হায়ার করেছিল তন্দ্রা। তো যাই হোক বন্ধুরা, তারপরেই হয়তো ওই অনু, কোয়েল আর রাহুল, তো তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা, স্টার জলসা এস দিতে ঠিক সন্ধ্যায় 7:30 সময়। যারা যারা মিস করছো আমি আছি, আমার কাছে যা যা আপডেট থাকবে সব আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি খারাপ লাগে তাহলে আর কিছু বলার নেই, কারণ অনেকেই আছে যাদের ভালো জিনিস দিলেও খারাপই লাগে, তারা ডিসলাইক দিয়ে কেটে পড়ে, তাদের দ্বারা আর কিছু হয় না, তো কন্টিনিউ। আর যারা যারা লাইক দিতে পছন্দ করে এবং মনে করো যে না ভালো হয়েছে ভিডিওটা, তাহলে অবশ্যই করে লাইক দিও, যদি কিছু তোমাদের বলার থাকে বা বলতে চাও তাহলে অবশ্যই করে কোনো দ্বিধাবোধ না করে কমেন্ট করে ফেলো, আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো যে তন্দ্রা কোথা থেকে টাকা পাচ্ছে। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স খবর পেতে আর এরকম ফানি ফানি কমেন্ট পেতে, এরকম পোল খোলা ভিডিও পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সর্বশেষ পাওয়ার জন্য। আমি গিয়ে সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।